हेलो বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জিকে বাংলা। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, যেগুলি গত বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ডব্লিউপি কোশ্চেন ছিল। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলি প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই ধরনেরই কোশ্চেন তোমাদের প্রতিটি কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এবং ডব্লিউপির জন্য তো স্পেশাল এটা। তো সকলে এটা দেখবে আশা করি এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে। আর এখানে 10টা কোশ্চেন থাকবে, 10টি কোশ্চেনের মধ্যে আমরা 9টি কোশ্চেনের অ্যান্সার দেব এবং 1টি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে এবং প্রতিটি কোশ্চেনের জন্য 10 সেকেন্ড করে টাইম দেওয়া হবে, তখন তোমরা অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, তো ট্রাই করবে টাইম থাকাকালীন তোমরা অ্যান্সার দেয়া এবং কমেন্টে জানাবে। এছাড়া তোমরা যদি খাতা পেন ইউজ করতে পারো তাহলে তো খুব ভালোই হবে, যদি নোট করে নিতে পারো তাহলে খুবই উপকার হবে তোমাদের। চলো দেখে না যাক। প্রথম কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বৈদ্যুতিক শক্তি, অপশন এ, অপশন বি তেজস্ক্রিয়তা, অপশন সি অতিক্রান্ত দূরত্ব, অপশন ডি হচ্ছে অ্যারোপ্লেনের গতিবেগ। সঠিক উত্তরটি কমেন্টে জানাও। এখানে সঠিক উত্তর হবে অতিক্রান্ত দ্রুত, অর্থাৎ অপশন সি ইজ রাইট অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 2 এখানে দিয়েছে, কাইজারি হিন কাকে বলা হতো? অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসুকে, অপশন বি পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি হচ্ছে দাদাভাই নওরোজি। তো সঠিক উত্তরটি জানাও কমেন্টে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মহাত্মা গান্ধী। তো 3 নম্বর কোশ্চেন এর দেখতে, নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ টেনিস, অপশন বি ফুটবল, অপশন সি হকি, অপশন ডি ব্যাডমিন্টন। তো সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও এবং এই ধরনের খেলার কে কোন খেলার সাথে যুক্ত এবং খেলার কি শব্দ এইসব যদি যুক্ত আছে এইসব নিয়ে আমরা পরবর্তী ভিডিও আনবো, সেগুলো দেখবো। তো অবশ্যই এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি হকি। এবং 4 নম্বর কোশ্চেন হচ্ছে, জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? 1919, 1789, 1928, 1750। সঠিক উত্তরটি কমেন্টে জানাও অবশ্যই। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে। এখানে সঠিক উত্তরটি হবে অবশ্যই 1919, অপশন এ। তো 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি? অপশন এ লিভার, অপশন বি কিডনি, অপশন সি মস্তিষ্ক, অপশন ডি হৃদযন্ত্র। সঠিক উত্তরটি কি হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ লিভার। এবং 6 নম্বর কোশ্চেন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অপশন এ অ্যান্থ্রোলজি, অপশন বি পেরোলজি, অপশন সি স্পার্মোলজি, অপশন ডি পোমোলজি। তো সঠিক উত্তরটি অবশ্যই জানাবে এবং এই ধরনের ফল সংক্রান্ত বিদ্যাকে, এসব উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, এইসব ধরনের যদি কোশ্চেন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ভিডিও এইরকমই আসতে চলেছে। ঠিক আছে, তো সঠিক উত্তরটি এখানে হবে অপশন ডি পোমোলজি। তো 7 নম্বর কোশ্চেন, ফতেপুর স্বীকৃতি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি হুমায়ুন। সঠিক উত্তরটি কি হবে কমেন্ট অবশ্যই জানাবে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ আকবর। এবং 8 নম্বর কোশ্চেন এখানে দেখতে, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? অপশন এ হচ্ছে 356 নম্বর ধারা, অপশন বি হচ্ছে 32 নম্বর ধারা, অপশন সি হচ্ছে 19 নম্বর, অপশন ডি হচ্ছে 14 নম্বর ধারা। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি 32 নম্বর ধারা। তবে 9 নম্বর কোশ্চেন এর দিতে চাও, জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ গলফ, অপশন বি বক্সিং, অপশন সি লন টেনিস, অপশন ডি বিলিয়ার্ড। তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি বক্সিং। দেখুন 10 নম্বর কোশ্চেন আজকে দেখতে হচ্ছে, আজকে এসে শেষ কোশ্চেন এবং এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। স্পঞ্জ কি?
অপশন এ জীবাশ্ম, অপশন বি ছত্রাক, অপশন সি জীবদেহ, অপশন ডি উদ্ভিদ। তো সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই, বাই বাই। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।